দর্শক শ্রোতা আপনার ফোনে থাকা গোপন ছবি গোপন ভিডিও আপনি মুহূর্তের মধ্যেই গোপন করে ফেলুন গায়েব অর্থাৎ আপনার ফোনের ভিতরেই ছবি ভিডিও থাকবে কিন্তু কেউ দেখতে পাবে না চলুন আসসালামু আলাইকুম দর্শক আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে শেখাতে চাচ্ছি আপনার ফোনে থাকা গোপন ছবি ভিডিও বা ডকুমেন্ট আপনি চাইলে আপনার ফোনেই হাইড করে রাখতে পারেন বা গোপন করে রাখতে পারেন অর্থাৎ আপনার ফোন যদি অন্য কেউর হাতে পড়ে যায় তাহলেও কিন্তু আপনার সেই গোপন ছবি বা ভিডিও সে দেখতে পারবে না কারণ আপনি কি করে রেখেছেন হাইট করে রেখেছেন বা গোপন করে রেখেছেন সবার জানা উচিত ভিডিওটা শেয়ার হবে চলেন বেশি পেঁচাল না পেরে দেখাই কোনো ধরনের অ্যাপ ইনস্টল দিতে হবে না কোনো ধরনের অ্যাপ ছাড়াই কিভাবে আপনি আপনার ফোনের ভিডিও ছবিগুলা ফাইলগুলা হাইট রাখতে পারেন দর্শক স্রোত আজকে কিন্তু আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেখাতে যাচ্ছি অর্থাৎ আপনার ফোনে থাকা গোপন ছবি বা ভিডিও বা ডকুমেন্ট আপনি চাইলে হাইট করে রাখতে পারেন অর্থাৎ গোপন করে রাখতে পারেন আপনার ফোনটা যদি কারোর হাতে পড়েও যায় আপনার সেই গোপন ছবি বা ভিডিও সে দেখতে পারবে না কিভাবে করবেন সেটা আজকে শিখিয়ে দিব সব আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আপনার কোনো ধরনের এক্সট্রা অ্যাপ কিন্তু লাগবে না আপনি কিছু সেটিং করে দিলে এটা পারবেন এটা অবশ্যই আপনার জানা উচিত আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব জেনে যাবে ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন আমি আপনাদেরকে বিস্তারিত বুঝাচ্ছি আরও বুঝতে পারবেন অর্থাৎ আপনার ফোনের মধ্যে থাকা ছবি ভিডিও বা ডকুমেন্টগুলো কীভাবে আপনি হাইড রাখতে পারেন উইদাউট অ্যাপ চলেন শুরু করা যাক তো আমি আমার গ্যালারিটা একটু দেখা দিচ্ছি গ্যালারিতে কিন্তু কোনো ছবি বা ভিডিও কিচ্ছু নেই যেহেতু আমি লাইভ প্রুফ দেখাবো আমি একটা ছবি তুলে নিচ্ছি আমি এই ছবিটা হাইড করে দিব গোপন করে ফেলবো এই যে ভিডিও আচ্ছা দুঃখিত এটা আমি একটু ভিডিও করে নিচ্ছি কয়েক সেকেন্ডের এরপরে আমরা ছবিটাও তুলে নিই একটা ছবিও তুলে নিই তো দেখতে পাচ্ছেন এখন আমরা যদি গ্যালারিতে যাই আমাদের একটি ছবি এবং একটি ভিডিও আছে অর্থাৎ এই ছবি এবং ভিডিওটা আমি উধাও করে দিব গোপন করে ফেলবো কিভাবে সেটাই হচ্ছে দেখার পালা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন দর্শক শ্রোতা প্রত্যেকটা ফোনেই কিন্তু ফাইল ম্যানেজার নামের একটি অ্যাপ থাকে ফাইল ম্যানেজার আপনার মেমোরি কার্ডে প্রবেশ করার জন্য বা আপনার ফোন মেমোরিতে প্রবেশ করার জন্য আপনারা সেইখানে চলে যাবেন আমি আমার এই ফোনে কোনো এক্সট্রা মেমোরি কার্ড লাগাই নেই ফোন মেমোরি যতটুকু আছে ততটুকুই তো এখানে আমি প্রথমে প্রবেশ করলাম আমি যে ছবি এবং ভিডিওটা তুললাম আমি জানি যে এইটা এই ফোল্ডারে আছে এবং ক্যামেরা ফোল্ডারে আছে দেখতে পাচ্ছেন দুইটা হ্যাঁ তো আমি চাই এই ছবি এবং ভিডিওটা হাইট থাকুক কেউ যাতে দেখতে না পায় তো আমি এই জন্য কি করবো এখানে থ্রি ডটে চাপ দিব চাপ দেওয়ার পর এখানে রিনেমে চাপ দিব এবং এই যে নামের আগে জাস্ট একটা ফোল্ডারের নামের আগে জাস্ট একটা ডট বসায় দিলাম দেখেন ডট বসায় দিয়েছি এবার আমি ওকে করব দেখবেন যে সাথে সাথে ক্যামেরা নামের সেই ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে আমি আপনাদেরকে যদি গ্যালারিতে যাই এখন গ্যালারিতেও দেখবেন যে ছবিটা নাই হয়ে গেছে হায় হায় দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে আপনি পুনরায় আবার কিভাবে এটা ফেরত পাবেন তো চলেন আবারও আমরা ফাইল ম্যানেজারে চলে যাই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা ব্যাকে আসি ব্যাকে ব্যাকে আসবো ব্যাকে আসি এখন আরও ব্যাকে আসবো এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে চাপ দেন এখানে সেটিং অপশন আছে সেটিংয়ে চাপ দিবেন সেটিং অপশানে যাওয়ার পরে যে শো হিডেন ফাইল নামের একটা অপশন আছে আপনি এটা চাপ দিবেন এখন আপনি আবারও ব্যাকে চলে যান ব্যাকে চলে গিয়ে আপনি আবার সেই মেমোরি কার্ডে সেই জায়গাটাই চলে যান যেমন আমি চলে গেলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফোল্ডারটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনি চাইলে আবারও এই রিনেম করে এই ফোল্ডারের সামনের অক্ষ ডটটা যদি কেটে দেন আবার কিন্তু পুনরায় আপনি এই ফাইলটা দেখতে পাবেন এক্সট্রা অনেক অ্যাপ আছে সেগুলো ঠিকমতো হয়তো বা কাজ করেন না এটা একটা ভালো পদ্ধতি এখন অনেকেই আবার কিছু সমস্যার সম্মুখীন হবেন সেটাও দেখা দিচ্ছি যেমন এই যে এই যে এখানে আপনারা হয়তো বা থ্রি ডট পাবেন না দেখা গেল এখানে সেটিং সেটিং অপশন পাচ্ছেন না এটা কিন্তু আপনার অফ রাখতে হবে যখন আপনি কাজটা করবেন এটা অফ রাখতে হবে এবং যখন আপনি আবার পুনরায় দেখতে চান তখন অন করবেন বোঝা গেল এটা কিন্তু অফ রেখে কাজটা করতে হবে অফ রেখে আপনার ফাইল হাইট করবেন এবং আবার যখন শো করাতে যাবেন এটা টিক মারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখন কিছু মানুষের এইখানে এই সেটিং অপশন আইকনটা থাকবে না এক একটা ফোনে এক এক রকম কিছু কিছু মানুষের এইখানেও সেটিং অপশনের আইকন থাকে এখানে চাপ দিলে থ্রি ডটে চাপ দিলে সেটিং অপশনের আইকন চলে আসে এছাড়াও আপনি চাইলে আমি তো একটি ফোল্ডার দেখালাম আপনি চাইলে ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ছবি রেখে ফোল্ডারটার নামের আগে ডট বসায় দিলেও হয়ে যাবে একই ব্যাপার ওকে আশা করি বুঝাইতে পেরেছি যে কিভাবে আপনি উইদাউট অ্যাপ বা কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপস ছাড়া কীভাবে আপনার ফোনের ছবি বা ভিডিওগুলো বা গোপন ডকুমেন্টগুলো হাইড করবেন ধন্যবাদ সবাইকে যদি একবার চেষ্টা করবেন তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবেন শেয়ার মানেন শেয়ার মানেন